ও আচ্ছা, হ্যাঁ আসলে আমার একটা কোয়েশ্চেন ছিল, লাইক আমার এক লাইক পরিচিত নেইবার ওদিন বলতেছিল যে সৌদি আরবে ভাইয়া এরকম একটা মুভিং রোড আছে ভাইয়া, সো এটা কি ভাইয়া একটা মিথ নাকি ফ্যাক্ট? আপনার কথা একদম আমাদের টিটিএম আপুর মতো লাগতেছে। ভাই আমি ভাইয়া মড ইউজ করতেছি তো। কিন্তু মানে আপনার যে মানে শব্দ চয়ন গুলো একদম মনে হচ্ছে টিটিএম আপুর সাথে কথা। হ্যাঁ টিটিএম আপুর রিয়ালিটিতে আসেন। আচ্ছা হ্যাঁ আসলে ওনাকে আমলিক ওনাকে আমলিক নামে কোচে দিয়ে দেখেন রিয়াক্ট করে কিনা, তাহলে তো বুঝে যাবেন। কোষ্টি পাথর দিয়ে বসে দেখেন। হ্যাঁ, শেখ হাসিনা সম্পর্কে দুই লাইন বলেন তো বাকি আপনি। আমি আসলে টিটিএম আপু না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন করলেন আবার আচ্ছা একটু আপনি বলেন। হচ্ছে জিকে পাহাড় নিয়ে জিজ্ঞেস করতেছেন তো? হ্যাঁ ভাইয়া, লাইক সৌদি আরবে শুনছি আর কি, বাট আমার কোনো এভিডেন্স হ্যাঁ বা জিনের এটা আইডিয়া নাই। ওটা ওটা এরকমটা হয়, এরকমটা তো সৌদি আরবে না, আরো দু এক জায়গায় আছে। ওটা আমরা দেখি যেটা আমাদের খালি চোখে মনে হয় যে ইয়াটা গ্র্যাভিটির এগেন্সে চলে যাচ্ছে। ধরুন আপনি পানি ফেললেন মনে হবে যে উপর দিকে যাচ্ছে, বোতল ফেললেন মনে হবে যে উপর দিকে যাচ্ছে, কিন্তু জিনিসটা একটা ইলিউশন। আসলে আমরা যেটাকে উঁচু উঁচু দেখতেছি সেটা অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ থেকে মানে ভূপৃষ্ঠের তুলনায় ওটা একটু নিচু। এই জন্য আমাদের কাছে খালি চোখে মনে হয় যে জিনিসটা একা একা উপর দিকে যাচ্ছে, বাট এটা ইয়া কোনো কিছু না, সুপার ন্যাচারাল কোনো কিছু না, এটা জাস্ট চোখের ধোকা আর কি। এরকম অনেকগুলো ভিডিও ভিডিও আপনি হিসাব পাবেন যে ইউটিউব থেকে, ইউটিউবে পাবেন, গুগল সার্চ করলে অনেকগুলো ভিডিও পাবেন এগুলো এক্সপ্লেন করা। এটার মধ্যে সুপার ন্যাচারাল কিছু নেই। আর কিছু কি বলবেন বাকি ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আর ভাইয়া আমি একটু ভোক কালচারের ব্যাপারে জানতে চাচ্ছিলাম, লাইক অ্যাবাউট দ্য ট্রান্সজেন্ডার ইস্যু। এগুলো জেনে কি করবেন না ভাই, মানে আপনি আমার ট্রান্সলেটর কিছু জানেন? না ভাই, আমি ট্রান্স হইতে চাই না ডেফিনেটলি, বাট হইলেও কি সমস্যা আছে ভাই? তোয়া করবেনটা কি, ট্রান্স হওয়াটা কি যৌক্তিক? ভাই আই মিন মানুষ ভিতর থেকে কি ফিল করে এটা তো আসলে আমার বা আপনার ডিসাইড করার মতো কিছু না। আসলে ফিলিংস অনুযায়ী কাজ করা কি যৌক্তিক? সব সময় ভাই যৌক্তিক না আই গেস, বাট সামটাইমস তো যৌক্তিক ভাই। অযৌক্তিক অযৌক্তিক কাজ করা কি তাহলে যৌক্তিক? ভাই আমাকে ভাই এত তেনা পেঁচায় না ভাই, প্রথম দিন হচ্ছে হোমোসেক্সুয়াল হওয়া যুক্তি কিনা, আর সেকেন্ড দিন হচ্ছে আপনার ট্রান্স হওয়া যুক্তি কিনা। এই যে ভাইয়া টিটিএম আপু চলে আসছে ভাইয়া। জি আপনি মেবি বলছিলেন যে কথাটা মিথ্যা, এই কারণে আর কি আসলাম জাস্ট টু শো। দেখেন দেখেন হিকমা আপু, আপনি এবং উনি কথা বলবেন, দেখবেন ভাইয়া আর লাইক এই দুইটা বহুবার ব্যবহৃত হবে। দেখেন ফারাজ ভাই আপনি কাউন্ট করেন, কাউন্ট করেন ভাইয়া লাইক, এটা তো আপনি সিক বার দিয়ে দেন লাইক, এটা তো কেমন হইলো লাইক ভাইয়া? এই দুটো ওয়ার্ড প্রচুর সংখ্যক বার এখন ব্যবহৃত হবে। আপনারা দুজন একটু একজন আরেকজনের সাথে একটু কথা বলেন, আমরা একটু ভাইয়া লাইক, এটা এটা কি ফেয়ার হইলো ভাইয়া? এটা কি ভাইয়া লাইক যৌক্তিক কিছু হইলো লাইক ভাইয়া? এটা কি ঠিক বললেন? বাকি ভাই কেমন আছে? আপনি কি এটা যৌক্তিক কোনো কাজ করলেন? হ্যাঁ ভাই আমরা কিছুক্ষণ কথা বলি, আসিফ ভাই বলছে যে আমরা ভাইয়া আর লাইক ছাড়া বলে কথা বলতে। ভাই এটা তো ডিসক্রিমিনেশন ভাই, আমার তো ভাই মানে কেন জানি সব ওয়ার্ডের পরে ভাইয়া বের হয়ে যায়। আপনার বোঝা উচিত লাইক আসিফ ভাই, এটা আপনার করা উচিত হয়। ঠিক আছে না, আপনারা করেন লাইভটা করেন, আমি আমি শুনতেছি বাইরে থেকে, আমি সবই আমি বেসিক্যালি লাইভটা বাইরে থেকে শুনি আর কি। থ্যাংক ইউ ভাইয়া ফর অ্যাডিং লাইক ইয়া। আচ্ছা আমি একটা জিনিস বের করছি, সেই জিনিসটা ওই যে আগের প্রশ্নটার, ওনার আগের যে যেটা জিজ্ঞেস করলো সেটার উত্তর। আসলে আপনি যদি একটু সার্চ করেন যে ন্যাচারাল অপটিক্যাল ইলিউশন লিখে সার্চ করেন, তাহলে অসংখ্য এরকম ইয়া পাবেন। অনেকগুলো জায়গা আছে পৃথিবীতে যেই যেই জায়গাগুলোতে এই ধরনের অপটিক্যাল ইলিউশন হয়, উল্টাপাল্টা মনে হয়,
যে এটা কি দেখতেছি, এটা আছে। তারপরে আপনি যদি দেখেন তাহলে এই এইটা যদি আপনি দেখতে চান, এই এই ছবিগুলো যদি দেখতে চান, দেখলে আপনার মনে হবে যে এটা কিভাবে সম্ভব। এটা এটা দেখেন, এটা একেবারে মানে খুবই উদ্ভট, কিন্তু এটা আসলে কোনো মিরাকুলাস কোনো ঘটনাই না, এটা আসলে ওনারা ইসে আছে। এই লোকটা পড়ে যাচ্ছে এরকম না, আপনি যদি এখানে যান তাহলে বুঝতে পারবেন। এখানে অনেকগুলা ইয়া দেয়া আছে এরকম। এই যে এই ছবিটা যেমন ধরেন, এখানে আপনার দেখলে মনে হবে যে মাটিটা উপর দিকে উঠে গেছে, কিন্তু আসলে জিনিসটা এরকম না। এরকম অনেকগুলা জায়গা পৃথিবীতে আছে যেখানে নানা ধরনের মানুষের নানা ধরনের অপটিক্যাল ইলিউশন হয়। এমনকি ইন্ডিয়াতেও এই ধরনের একটা জায়গা আছে, এখন আমার নামটা মনে পড়তেছে না ইন্ডিয়ার ওই জায়গাটার। ইন্ডিয়াতেও আছে এবং জার্মানিতেও আছে, সৌদি আরবেও আছে, রাশিয়াতে আছে, ক্রোয়েশিয়াতে দুই তিনটা আছে এরকমের জায়গা, যেখানে গেলে আপনি নানা ধরনের ভুল দেখতে পাবেন। ওইখানে যেটা আপনার দেখার কথা সেটা দেখতে পাবেন না, একটু অন্যরকম দেখতে পাবেন, কিন্তু এটা খুবই ন্যাচারাল একটা ঘটনা, এটার ভিতরে কোনো মিরাকুলাস কোনো ব্যাপার নাই। আচ্ছা ভাইয়া, গট ইট। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে আপনার? ফারাজ ভাই, আমি হ্যাঁ আসি ভাই, মানে সেকেন্ড যে কোয়েশ্চেনটা করলাম, লাইক ইজ দ্য ট্রান্সজেন্ডার ইস্যু রিয়েল? মানে ভাইয়া, মানে আমি অনেক বেশি কনফিউজ এটার ব্যাপারে, লাইক মানে মানুষ কেন জেন্ডার আসলে চেঞ্জ করে ফেলে, মানে আসলে না বায়োলজিক্যালি তারা ভাইয়া, যদি মেল। জি জি আসলে না ভাইয়া, কেউ কেউ না অ্যাকচুয়ালি ফ্রম মানে একদম মেন্টালি এটা একেবারেই মনে করে যে ওরা যে বডিটাতে জন্ম হয়েছে ওই বডিটাতে আসলে ওদের ওই বডিটা আসলে ওদের জেন্ডারের সাথে মিলে না। আর মানে আমার কাছে মনে হয় যে এটা হলো যে আসলে ওই যে জেন্ডার ডিসফোরিয়া যে জিনিসটা, যে অ্যাট দ্য এন্ড আপনি যদি কোনো ট্রান্সজেন্ডারের বডি লাইক 50 বছর পরে ঘুরে চেক করেন, ওইটা অ্যাট দ্য এন্ড মেল মেলই আসবে, ফিমেল ফিমেলই আসবে, বাট ওটা ওরা মেন্টালি ভাবতেছে। অ্যান্ড সিন্স মেন্টালি ওই জায়গাটা অনেক সময় অনেক বেশি স্ট্রং হয়ে যায়, তখন দে এন্ড আপ চেঞ্জিং দ্য জেন্ডার। অ্যান্ড ইটস ইট মেক্স সেন্স, বিকজ কেউ যদি আসলে একেবারে ফ্রম হার্ট মনে করে, ইটস ইটস ভেরি হার্ড ফর দেম টু লিভ ইন আ বডি উইচ লাইক ওই বডি তো ওরা থাকতেই চায় না, রাইট? সো আর অনেকের না একেবারেই ছোটবেলা থেকে থাকে, অনেকেরটা লাইক পরে যে হয়েছে 15 বছর বা 16 বছর ওরকম সময় যে হয়েছে, বা একটা ট্রেন্ডের ভিতরে হয়েছে, অনেকে ওই জিনিসটাকে রিগ্রেট করে, বাট অনেকের একেবারে ছোটবেলা থেকেই ওরা বুঝে যে ওরা এই বডিটাতে আসলে থাকতে চায় না। সো আর আমার মনে হয় কি যে কিছু কিছু ইস্যু নিয়ে মানুষ বেশি বেশি করে আর কি, যে বেশি বেশি এটা নিয়ে অনেক বেশি চর্চা করে, সো দ্যাট লাইক একটা খুবই মানে বড় ধরনের কনফ্লিক্ট যেন লাগে। বাট আপনি এটা দেখেন যে এলজিবিটি কিউ অর ট্রান্সজেন্ডার লাইক কত পার্সেন্টেজ কত হবে টোটাল পপুলেশনে? টোটাল পপুলেশনে গে একটা থাকে প্রবাবলি, লেসবিয়ান একটা থাকে, হিজড়া প্রবাবলি একটা থাকে, আর ট্রান্সজেন্ডার প্রবাবলি একটা থাকে। সো সব মিলায় লাইক 4% অফ দ্য পপুলেশন, ঠিক আছে? সো 4% 4% কে নিয়ে মানে 4%-এর রাইট দেয়া বা নেয়া নিয়ে এরকম ন্যাশনাল লেভেল আর্গুমেন্ট, ন্যাশনাল লেভেল কনফ্লিক্ট, মানে আমি আই ডোন্ট নো ওয়াই ইটস সাচ আ বিগ ডিল। লাইক আমি ইন্ডিয়াতে এলজিবিটি কিউ রাইট হওয়া নিয়ে দেখতেছিলাম যে ওদের ওই সময় যখন হইলো যে ইউ নো ইটস অ্যালাউড টু বি গে অ্যান্ড লেসবিয়ান, ওদের লিটারালি হাউস পুরা ভাগ হয়ে গেছে। কংগ্রেস থেকে ভোট আসছে, কংগ্রেস থেকে সবচেয়ে ভোট আসছে যে ওদের রাইট থাকা উচিত, বিজেপি থেকে একটা ভোট শুধু পড়ছে, যেটা শুধু সঞ্জয় গান্ধী, মানে ওই ওই লাইক সঞ্জয় গান্ধী হলো ওই গান্ধী ফ্যামিলির আর কি, নেহরু গান্ধী ফ্যামিলির। সো এই ধরনের ডিফারেন্স ইন অপিনিয়ন আমি বুঝি না যে 4% মানুষের রাইট নিয়ে কিভাবে হইতে পারে। সো দ্যাটস মাই অ্যান্সার আর কি। তাহলে আপু, ইটস আ ডিসঅর্ডার যেটা আর কি লাইক সুন্দর ভাষায় বোঝানোর কারণে আর কি বলতেছে না যেটা। হ্যাঁ, আই থিঙ্ক এটা একটা ডিসঅর্ডার, বাট এট দ্য সেম টাইম এটা এটা এরকম একটা ডিসঅর্ডার যেটা পিপল ক্যান্ট হেল্প ইট, লাইক পিপল ক্যান্ট, আই ডোন্ট থিঙ্ক দ্যাট পিপল ক্যান টেক সাম কাইন্ড অফ ট্রিটমেন্ট, রাইট? মানে ফর এক্সাম্পল লাইক আপনার যদি মানে আপনি যদি ডিজেবল হন,
বা আপনার যদি মানে ফর এক্সাম্পল লাইক আপনার যদি ডায়াবেটিক্স হয়ে গেছে, ঠিক আছে, একটা বয়সের পরে ডায়াবেটিক্স ফিক্স করা যায় না, বা ডিজেবল হইলে ওটা কখনোই লাইক ফিক্স করা যায় না ভাইয়া। তো এখন আমার আমার কথা হলো যে যদি ওরকমই হয় ওদের ডিসএবিলিটিটা, মেন্টাল ডিসএবিলিটিটা, তাহলে আমার কাছে মনে হয় যে ইট ইউ মাইট এজ ওয়েল লেট দেম লিভ দ্য ওয়ে দে ওয়ান্ট টু লিভ, আর কি, উইচ ইজ বাই লাইক কাটিং দেম সেলস আপ অ্যান্ড স্টাফ। বাকি আপনার প্রশ্নের উত্তর কি আপনি পেয়েছেন? হ্যাঁ ভাইয়া পেয়েছি ভাইয়া। ভাইয়া আরেকটু যদি অ্যাড করতাম ভাইয়া, বাংলাদেশে ভাইয়া যারা হিজড়া কমিউনিটি, এখানের মধ্যে কি ভাইয়া ম্যাক্সিমাম কি ট্রান্সজেন্ডার মানুষ, নাকি দে আর অ্যাকচুয়ালি লাইক মানে নন বাইনারি? এই হিজড়া জিনিসটা নিয়ে না আমি মানে হিজড়া জিনিসটাকে আমি আগে ভাবতাম ইট ওয়াজ মোর অফ আ সেক্সুয়ালিটি, যে ধরেন যে ওই কেউ একজন ট্রান্সসেক্সুয়াল যে জিনিসটাকে বলে, যে বাই বার্থ দে নট ডিফেক্ট, বাট ওদের ওই জেন্ডারের যে অর্গানটা আছে, সেক্স অর্গানটা ওইটাতে মিক্স আপ আছে, রাইট? বাট দেন আমি যেটা বুঝলাম যে আসলে হিজড়াদের মধ্যে হিজড়া ইজ মোর লাইক আ পেশা অর আ কমিউনিটি, যেখানে ধরেন যে যারাই এই মেল অর ফিমেলে অর একটা মেল মেলকে বিয়ে করবে, একটা ফিমেল ফিমেলকে বিয়ে করবে, যারাই ফিট করে না এক্সিস্টিং লাইক জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল জিনিসপত্রে, তারাই এটাতে ঢুকে। তো এটাতে যেমন করে লেসবিয়ানস আছে যারা ফিমেল, বাট ওরা মানে ওরা ওই সোসাইটিতে অ্যাকসেপ্টেড হয় না বিকজ দে ওয়ান্ট টু ডেট ফিমেল, যেমন করে গে আছে তেমন করে ওই হিজা আছে আর তেমন করে ট্রান্সজেন্ডারও আছে। আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে এটা হিজা ইজ মোর অফ লাইক আ হিস্টোরিক্যাল কমিউনিটি, মানে হিজড়ার ব্যাপারটা আপনি একটু ভেবে দেখেন যে 50 বছর আগেও যখন বাংলাদেশ তৈরি হয়েছে তখনও প্রবাবলি লাইক হিজড়া ছিলই, ঠিক আছে, হিজড়া কমিউনিটিটা ছিল। সো হিজড়া ইজ মোর অফ লাইক আ হিস্টোরিক্যাল একটা কমিউনিটি, যে যারাই জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটির জন্য অ্যালিয়েনেটেড হয়েছে সোসাইটিতে, তারা যে হিজড়া কমিউনিটিতে জয়েন করছে, এবং হিজড়া কমিউনিটিতে কিন্তু প্রস্টিটিউশন বা সেক্স ওয়ার্ক জিনিসটা এই কারণেই এত বেশি, বিকজ তারা অ্যালিয়েনেটেড হয়েছে, অ্যালিয়েনেটেড হওয়ার পরে তাদের কাজ টাজ ওরা পায় নাই, এরপরে ওরা ইয়েতে সেক্স ওয়ার্কে ঢুকছে আর কি। সো হিজড়া জিনিসটাকে আমি সেক্সুয়ালিটি বলি না, আমি মোর লাইক এটাকে কমিউনিটি বলি বা পেশা বলি, যে ইটস মোর লাইক ওই আর কি, যে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, যাত্রা ইয়ে করে ওরকম আর কি। ঠিক আছে, বাকি আপনার আপনার কি আর কিছু না থাকে তাহলে আজকে আপনি? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আপনাকে বিদায় জানাচ্ছি। হিকমা আপু আপনি থাকেন কিছুক্ষণ, যদি সময় থাকে আপনার থাকেন কিছুক্ষণ, আমরা দেখি আরেকজনকে যুক্ত করি। প প আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। স্যার কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। দয়া করে স্যার শব্দটা এখানে উচ্চারণ করেন না, অন্য প্রত্যেকেরই নাম আছে, নাম ধরে বলতে পারেন। ছেলে আসি যায় মুখে দিয়ে কি করবো। তো আচ্ছা স্যার, আচ্ছা আমার প্রশ্নটা হলো গিয়ে, একা একা কোন সময় বারবার আমার মনে পড়ে যে বৈজ্ঞানিকরা অনেক উন্নত যন্ত্রপাতি, বিভিন্ন ওষুধপত্র, তারা কি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারে না যে পৃথিবীর কোন ধর্মটা সত্য? পৃথিবীর তারা তো এটাও প্রমাণ করতে পারে যে পৃথিবীর কোন রূপকথার গল্পটা সত্য, এটাও তো প্রমাণ করতে পারে। যেমন ধরেন অনেক রূপকথার গল্প তো আছে, হাট্টি মাটিম টিম, রাক্ষস কক্ষস, শায়রা গাছের পেতনি, মামদ ভূত, এগুলোর ভিতরে কোনটা সত্য এটাও তো বিজ্ঞানীরা বৈশা একদিন গবেষণা টবেষণা করে তারপরে একটা সিদ্ধান্ত নিতে পারে। যে এগুলোর মধ্যে আমার মনে হইতেছে শাক সুন্নিটা সঠিক, বাদ বাকিরই ভুয়া। আরেকজন বিজ্ঞানী বলল যে না, আমার কাছে মনে হইতেছে মামদ ভূতটা সঠিক, হ্যাঁ, বাদ বাকিটি ভুয়া। এরকমও তো একটা করতে পারে নাকি ভাই? প ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না, বলেন। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলেন। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা ছিল এটাই, বিজ্ঞান বিজ্ঞানটা তো বর্তমান যুগে অনেক উন্নত হয়েছে, যেমন ওষুধপত্র, বিভিন্ন আবিষ্কার, সেটা সেটা তো আপনাকে সেটা তো আপনাকে জিজ্ঞেস করিনি, আপনাকে জিজ্ঞেস করেছে যে বিজ্ঞানীরা তো একসাথে বসে কোন রূপকথার গল্পটা সত্য, এটাও তো একটা ডিসিশন আসতে পারে। হাট্টি মাটিম টিম সত্য, নাকি মামদভূত সত্য, নাকি শাকচুন্নি সত্য, নাকি শেওড়া গাছের পেতনি সত্য, এই সিদ্ধান্তে আসাটা কি বিজ্ঞানীদের কাজ?
বিজ্ঞানীদের কাজ না, তবে তো তারা এরকম কোন প্রস্তাব দিতে পারে কি? আমি জানার লাগে প্রশ্নটা করছি। আচ্ছা ঠিক আছে, ফারাজ ভাই, হিকমা আপু, আপনারা কি কিছু বলবেন ওনাকে? ওনার উত্তর দেবেন? আমি তো মনে হয় ওনার উত্তর দিতে পারবো ভাই না। সাইন্টিস্টদের অনেক কাজ আছে, সাইন্টিস্টদের অনেক কাজ আছে। ওনারা ওনাদের মানে ওনাদের এক একটা ভ্যাকসিন করতে 2 বছর লাগে। আর আমি এটা বলবো না যে সাইন্টিস্টরা লাইক এই সুপার ন্যাচারাল জিনিসপত্র করার চেষ্টা করে নাই। ইয়েটিকে নিয়ে তো অনেকদিন করার চেষ্টা করছিল, তারপরে তো পাই নাই কিছু। অনেক করার মানে যখনই, তারপর যে বারমিউডা ট্রাঙ্গেল নিয়ে মাঝখানে অনেক কথা উঠলো যে বারমিউডা ট্রাঙ্গেলে কিছু গেলি মানে এটার ফেরত আসে না, এটা তো এগুলো সাইন্টিফিক ডিসকভারি ডিসকভারি করছে না। তো আপনারা একটা এমন কোন মুজেজা আনেন লাইক যেটা হলো যে ধরেন গরু বা ছাগলের পিঠে লেখা আল্লাহ, এরকম ছাড়া এমন কিছু একটা আনেন যেটা কনক্রিট একটা প্রুফ অফ এক্সিস্টেন্স অফ আল্লাহ, ওইটা আনলে বা গড, ওইটা আনলে ওনারা চেক করবে, চেক করে জানাবে। আপনার পাও ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর একটা ছোট প্রশ্ন ছিল, যেরকম নাক দিয়ে আমরা গন্ধ অনুভব করতে পারি, কান দিয়ে শব্দ অনুভব করতে পারি না, এরকম ঈশ্বর আছেন বলে এরকম আমরা কি কোনো ইন্দ্রিয় দিয়া অনুভব করতে পারি কি? অতীন্দ্রিয় দিয়ে হয়তো কেউ কেউ অনুভব করতে পারে, বা সিক্স সেন্স দিয়ে নাকি মুফাসসিল ইসলাম অনুভব করতো আল্লাহরে, এটা শুনেছিলাম, কিন্তু এটা কেমনে কি করে এটা তো আমি ভাই জানি না। ফারাজ ভাই, আপনি কি কিছু জানেন সিক্স সেন্স এর কি কোনো হদিস টদিস পাওয়া গেছে নাকি? না ফারাজ ভাই মনে হয়, হচ্ছিল আর কি বারমিট হচ্ছিল ভাই। এইটা জিনিসটা কি ভাই, সিক্স সেন্স এটা কি সাম সর্ট অফ হোলি অ্যাসোল যেটা দ্বারা যে অ্যাসোলের সাথে আল্লাহর ব্ল্যাক হোল কানেক্ট হয়, দেন কোন একটা হয় এরকম কিছু, এটা জিনিসটা কি? দুইটাই যদি হয় হল হয় থাক। ফারাজ ভাই আমি না আজকে আপনি বিদায় নেই, বলছেন যে হোলি হোলি হোল হয় আর কি, দুইটাই দুই পাশে যদি হল ব্ল্যাক হোল থাকে তাহলে লাভ কি ভাই? তাহলে তো কোনো লাভ নেই, তাহলে তো ইনফরমেশন দিয়ে আশা করতে পারবে মানে একদিক থেকে ইনফরমেশন দিয়ে অন্যদিকে চলে যাবে আর কি, কিভাবে দুইটাই টানতেছে ভিতর দিকে, এটা কেমনে সম্ভব কি বলেন দেখি? একটা একটা দিবে একটা নিবে, হোল ওয়ার কি হোল, ভাই, এই জন্যই তো জিজ্ঞেস করলাম। ওয়ার হোল ভাই, ওয়ার হোল, ওই যে একটা হচ্ছে হোয়াইট একটা ব্ল্যাক আর কি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, পারাস ভাই, হিকমা আপু, আপনারা তো দুজন আছেন, তাহলে আমি আজকে বিদায় নিই। আসিফ ভাই আমিও চলে যাবো, আমার কাছে তাহলে শেষ করে দেন আসিফ ভাই, ও আজকে আচ্ছা, আমারও ভালো লাগতেছে না, শেষ করে দেন। হিকমা আপু কি করবেন নাকি কিছুক্ষণ? না ভাই ফারাজ ভাই না থাকলে আই ডোন্ট থিংক সো। ওকে তাহলে ঠিক আছে, তাহলে ভাই আমার মনে হয় না যে মানে আপনার আসলে, ফারাজ ভাই আপনি ওনাকে উত্তর দিলে আপনি ওর উত্তর দিয়ে দেন, তারপর আমরা লাইভটা শেষ করে দিব। ঠিক আছে ভাই, এরকম যে সিক্স সেন্স এইসে কোনো কিছু আছে, এটা তো মানুষের বানানো আর কি, যখন ফিলিংস এর কথা হয় মানে মানুষ কিছু ফিল করে কিন্তু প্রমাণ দিতে পারে না, ওইটাকে সিক্স সেন্স বলে চালা দিতে চায় ভাই, এটা তো ভাই কোনো প্রমাণ নেই। ঠিক আছে, এটা মানুষের ফিলিংস, ফিলিংস ছাড়া অন্য কোনো আসলে কোনো সেন্স টেন্স, বুঝতে পারছেন পাওয়া? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্নটা আর কি আধুরা রয়েছে, যে হিন্দু কি প্রশ্নটা কি আপনার একবার স্পেসিফিক বোঝা যাচ্ছে না প্রশ্নটা কি আরেকবার ভাই, বলেন, প্রশ্নটা কি আরেকবার প্রশ্নটা বলেন, খুব শর্টে প্রশ্নটা আরেকবার বলেন। প্রশ্নটা কি ও ভাইয়া? হ্যালো, না ওনার নেটওয়ার্ক কি সমস্যা ফারাজ ভাই? ওনার কথা ভালো গেছিলাম, সেটা হচ্ছে গত 2 দিন আগে চট্টগ্রামে একটা বিষয় হয়তো আপনারা শুনছেন, যে চট্টগ্রামের চট্টগ্রামে হাজারি লেন নামের একটা জায়গাতে একটা সহিংসতার ঘটনা ঘটছে, এটা নিয়ে আপনার মতামত কি? আমি তো ভাই সব একটু যদি আমাকে খোলাসা করে বলতেন কোন ঘটনা কি বৃত্তান্ত। এখানে ইসকনের একটা সংগঠনকে জঙ্গি বলে আখ্যায়িত করছিল এক লোক, তো তার বিরুদ্ধে ওইখানকার যারা হিন্দুরা যারা ছিল তারা তাকে অবরুদ্ধ করে রাখে, এরপর তাদের তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের কোনো প্রমাণ পাওয়া গেছে? না কোনো প্রমাণ তো পাওয়া যায় নাই, তাহলে প্রমাণ না থাকলে মানে তা মুসলমানদের এটাই তো যদি কথা, যেহেতু প্রমাণ নাই, মুসলমানদের যদি ভারতে গিয়ে ইসলাম ধর্ম প্রচারের অধিকার থাকে, তাহলে হিন্দুদেরও বাংলাদেশে তাদের হিন্দু ধর্ম বা ইসকন এগুলো এটাই প্রচারের তো তো এটাই তো কথা। তারপর সেনাবাহিনী গিয়ে যে ওইখানে যে মাইকটা দিল
হ্যাঁ ঠিক আছে, এই জিনিসগুলো আমরা জানি, কিন্তু এগুলা নিয়ে আমরা আগেও বহুবার কথা বলেছি, নতুন করে কিছু বলার নেই ভাই। আচ্ছা, আমরা হিস্টোরিতে যেখানে পড়ি হিস্টোরির মধ্যে সবসময় কিছু না কিছু লুকাই থাকে, কিন্তু আপনার থেকে আমি জানতে চাই যে মানে আমাদের ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমনটা কিভাবে হয়েছে। এটা নিয়ে সংশয়.কমে লেখা আছে, এটা আগে একটু পড়ে আসেন ভাই। ঠিক আছে ভাই, তাহলে আপনি এটা নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না? যেগুলো অলরেডি আলোচনা হয়ে গেছে এবং যেগুলো অলরেডি লিখিত হয়ে গেছে, একই কথার পুনরাবৃত্তি কেন? আমি ভাই প্রতিদিন একই কথা, আমি ভাই আর ভাল লাগে না ভাই তো এইগুলা। আলটিমেটলি দিন শেষে আপনিও ভয় পান তাইলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা যদি আপনার উপলব্ধি হয়ে থাকে তো ঠিক আছে। খুব ভীত আছে ভাই, আপনি এত ভীত হলে হবে বলেন। অনেক প্রচুর প্রচুর ভীত ভাই, বুদ্ধিমান বুদ্ধিমান। জঙ্গিবাদী যদি না করতে পারেন তাহলে কিভাবে ভাই আপনার মধ্যে আপনার বুকে সাহস আছে এটা কিভাবে বুঝবেন? আরে দুটা দুটা কোপ দিলে না বোঝা যেত যে ভাই না, আপনার আসলে গার্ডস আছে। দুটা কোপ আপনি দিতে পারেন নাই, কিসের গার্ডস আপনি? কপাল কপাল ভাই কপাল। ঠিক আছে, পরের জনের কাছে চলে যাই। মামুনুল হক আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। মামুনুল হক আনমিউট করে কথা বলেন। হ্যাঁ বলেন, মামুনুল হকের কোনো কথা শোনা যাচ্ছে না, তিনি বিদায় জানাই না, কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। পরের জনের কাছে চলে যাই। হ্যালো হ্যালো, আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো, আসিম ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আসিম ভাই, আমার মোটামুটি আমি ওই ডিজর্ডার নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, যে একটা হইচই নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে ভারতীয়, তো সেখানে কিন্তু একটা সিনেমা আছে সিক্স নামে, ওই সিনেমাটা যদি দেখে তাহলে তারা বুঝতে পারবে যে আসলে অ্যাকচুয়ালি নদীর সঙ্গে বিষয়টা কি ঘটছিল। অ্যাকচুয়াল ওই টাইপেরই সিমটম গুলো প্রায় দেখা যায় আর কি। আচ্ছা আচ্ছা ছবি ঠিক আছে। সিনেমা সিনেমা না, এটা শুধু একটা ওয়েব সিরিজ, এটার নাম হচ্ছে সিক্স, দর্শক বিনোদন বলতে চাচ্ছে। আর একটা আমার জানার বিষয় ছিল, যে আমাদের আমি আমাদের আমাদেরও কিন্তু একটা নাটক সিনেমা আছে, নাটক আছে আমাদের, ইয়া করাও না, সিনেমা নাটক কিন্তু আছে। আপনাকে তাহলে আমাদের একটা ছোট ভিডিও দেখাই দিই, নাটক দেখাই দিই, দেখেন এটা। হ্যাঁ ভয় করছে। ভয় কিসের সোনা, আমার বউ 7 দিনের জন্য বাপের বাড়ি গেছে, কেউ আসবে না, শুধু আমি আর তুমি। ভয় করছে আমাকে? ভয় কি, আমি তো ঈশ্বরের দূত, আমাকে সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। এই দেখো তোমার জন্য কি এনেছি। এই দেখো, আমার করছে আমার বউ খুব শান্ত। আমি আগেও দেখেছি এটা। আরেকটা আমার প্রশ্ন ছিল, আমি প্রায় 3-4 মাস আগে যুক্ত হয়েছিলাম ফারাজ ভাইয়ের সঙ্গে, কথাটা আমি আপনার মুখ থেকে এটা একটা সদুত্তর চাই। আমি আমরা গিয়েছিলাম, তো ওখানে আমি দেখেছিলাম কিছু মহিলা হিন্দুরা যেমন উলুধ্বনি দেয় তেমন উলুধ্বনি দিচ্ছিল, এটা 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 দেওয়ার কারণটা কি আমি একটু জানতে চাই। না তো ভাই বলতে পারবো না, উলুধ্বনি কেন দেয় এটা আমি বলতে পারবো না ভাই। তাওয়াফের সময় যখন তাওয়াফ করতেছিল তখন তারা, না তাহলে তাওয়াফের সময় উলুধ্বনি দেয় না? না ভাই, আমি কিছু কয় মাস আগে গিয়েছিলাম, আমি ফারাজ ভাইয়ের সঙ্গে ইতিপূর্বে কথা বলেছি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাওয়ার জন্য, আমি মানে অনেক কয়বার যুক্ত হতে চেষ্টা ভাই করেছি। আপনি কি জানেন যে উলুধ্বনি দেওয়া হয় কিনা হজে? না ভাই, আমি আমার জানার মধ্যে তাওয়াফের সময় এরকমটা উলুধ্বনি দেওয়া হয় না। বাট ওই ঈশাদের আপনি ওয়ার্কারে শুনছেন কিনা জানি না, মুমিনদের ওয়ার্কারে শুনছেন কিনা, এটা সোর্ট অফ কিন্তু উলুধ্বনির মধ্যে শোনায়।
আসিফ ভাই উল্লো 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 উয়া উয়া আসিফ ভাই তো সোর্ট অফ কিন্তু কিছুটা হলে উলোর দনের মতো একটা শোনা যায় বুঝছেন তো এখন ওটা বুঝছিল কিনা অনেক হই হুল্লোর হয়তো বা হতে পারে কিন্তু আমি আমি স্পষ্ট শুনেছি যে একদম যেভাবে উল 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 কেমন একটা করে না ঠিক ওই রকমই জাস্ট আওয়াজটা আমার মনে হয়েছিল এবং এটা দেখে আমি খুব বিস্ময় হয়েছিলাম যে টাফের মধ্যে ওই ওই উইটা করার আসলে নিয়ম নাই কিছু দোয়া টোয়া করার নিয়ম আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা এটারই আছে হ্যাঁ এটা তো আমি জানি বাট আচ্ছা 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 এরকম কোন এভিডেন্স আমাদের কাছে আমার কাছে নাই ভাই আপনি তাহলে আমি দেখেছেন সেটা একটু ভালো করে ভেরিফাই করেন হ্যাঁ আমি নেক্সট টাইম গেলে ভিডিও করে আপনাদের পাঠাবো ভাই প্লিজ একটু বিষয়টা ওকে ধন্যবাদ ঠিক আছে তাহলে ভালো থাকেন পরের জনের কাছে চলে যাই আলেকজান্ডার আলেকজান্ডার আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো ভাই কেমন আছেন আসিফ ভাই হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে জি ভাই আপনার প্রথমত অনেক অনেক ধন্যবাদ আমাকে আপনার সাথে লাইভে যুক্ত করার জন্য আমি আসলে মানে আলেকজান্ডার আমার নাম না বাট সামহো মাথায় আসলো এই কারণে আর কি এটার সাথে অ্যাড করলাম মূলত আমি আসলে নিজেকে একজন সংশয়বাদী হিসেবে বলতে পারি এবং আমি আসলে মোটামুটি বলা যেতে পারে একজন কি বলবো এটাকে ইসলাম বিদ্বেষী মানুষ এবং ইসলাম সম্পর্কে অনেক বেশি জানার পর থেকে আসলে ইসলামের প্রতি আমার একটা নেগেটিভ ধারণা চলে আসছে তো অনেকদিন ধরে আমি আপনাদের লাইভ দেখি এবং স্পেশালি ফারাজ ভাইকে আমি ফলো করি এবং ফারাজ ভাইয়ের সাথে আমার একবার কমিউনিকেশনও হয়েছিল আমি টেক্সট করছিলাম তো একটা বিষয় নিয়ে আমি আসলে ভাই একটু আলোচনা করলে খুবই ভালো হয় স্পেশালি এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের দর্শকদেরও জানা দরকার এই কারণেই মূলত আমি আসলে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে তো একটা বিষয় নিয়ে আমি যখন জানতে পারি সেটা হচ্ছে যে বদরের যুদ্ধ এবং খাইবারের যুদ্ধ এই দুইটা যুদ্ধকে কি আসলে যুদ্ধ বলা যায় নাকি মোটা দাগে এটাকে ডাকাতি এবং কি বলবো এটাকে কনভয়ের উপরে অতর্কিত হামলা করে লুটতরাজ বলা যায় এটা যদি একটু আমাদের সাথে আলোচনা করতেন আসিফ ভাই তাহলে খুব উপকৃত হতাম ধন্যবাদ বদরের যুদ্ধের যে কারণ সেই কারণটা অবশ্যই ছিল মুহাম্মদের বাহিনীর লুটতরাজ ডাকাতি আর খাইবারের যুদ্ধ তো অবশ্যই ডাকাতি ছিল আচ্ছা ভাই বুঝতে পেরেছি বাট এই যে এই জিনিসটা যদি আরেকটু ডিটেইলে ভাই মানে আমি আসলে আরেকটু ডিটেইলে জানতে চাচ্ছিলাম যে এটার পিছনে যদি কোনো লজিক বা আর কোনো কিছু থাকে আর কি ভাই এটার মানে লজিকের তো আসলে লজিকের এখানে তো মানে কোনো দরকার নাই কারণ আপনি যদি বই সিরাত বইগুলো পড়েন সেখানে আপনি দেখবেন যে বাণিজ্য কাফেলার উপরে আক্রমণ অতর্কিতভাবে আক্রমণ লুকায় লুকায় মানে মানে ইয়া দেয়া পাহাড়ের চিপার ভিতরে বসে থেকে হঠাৎ করে যখন কাফেলা বাণিজ্য কাফেলা যাচ্ছে তখন ঝাঁপায় পড়া এগুলো তো এখানে খুব স্পষ্ট ভাবেই আছে এরপরে আবার লজিকের দরকার কি মানে লজিক দিয়ে এটা কেন ইয়া করতে হবে মানে আসলে এই জিনিসগুলোকে মানে আমি এই জিনিসগুলোকে আসলে কি বলবো এটাকে মানে এটার পিছনে অনেকে এরকম ভাবে যুক্তি প্রদর্শন করতে চায় যে এটার পিছনে অনেক অনেক রিজন আছে এবং এটাই আসলে লজিক্যাল তাহলে যারা তাহলে যারা এই যুক্তিগুলো প্রদর্শন করে তাদেরকে কাউকে নিয়ে আসেন তাদের সাথে আমরা সরাসরি কথা বলি তারপর আপনারা ভিডিওগুলো দেখেন যে কার যুক্তিটাকে মানে যুক্তিসঙ্গত মনে হচ্ছে আপনার সাথে ভায়া হয়ে এইভাবে কথা বলাটা তো আমাদের জন্য মুশকিল কারণ আপনি তো নিজেই মুমিন না তাহলে আপনার সাথে আমি আর্গুমেন্টে যে যাব আপনার সাথে তো আর্গুমেন্টে আমি যেতে পারতেছি না ভায়া হয় আমি কিভাবে তাদের পয়েন্টটা তো আমি তাহলে বুঝতে পারবো না তারা যেটা বোঝাতে যাচ্ছে বা যে যুক্তিটা উপস্থাপন করতে যাচ্ছে সেটা তো তাদের তাদের বলতে হবে তাদের মুখ থেকে আমার শুনতে হবে আপনার মুখ থেকে শুনলে তো সেটা এমন হতে পারে আপনি হয়তো তাদের বক্তব্যটা বিকৃত করে বললেন বা তাদের যুক্তিটাকে আপনি বিকৃত ভাবে উপস্থাপন করলেন সেটা তো আসলে তখন আর অনেস্ট আলোচনা তো তখন আর হয় না এই কারণে আপনাকে যারা এই ইয়াটা দিয়েছে তাদেরকে বলেন যে এই বিষয়ে মানে প্রত্যেক সপ্তাহে দুই তিনটা লাইভ করে আসিফ মহিউদ্দিন ফারাজ অর্ণব তাদের লাইভে গিয়ে এই বিষয়ে বিতর্ক করতে আমরা তাদের সাথে বিতর্ক করতে পারি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কি কিছু বলবেন আপনি না না আর তেমন কিছু নাই বলার মতো হুট করে জয়েন হয়ে দেখলাম যে আপনি লাইভ করতেছেন তো ভাবলাম আপনার সাথে কথা বলি বাট আপনাকে আমি স্পেশালি একটু থ্যাংক ইউ দিতে চাই লিভ নেওয়ার আগে যে মানে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে সাহসিকতার সাথে যে যুক্তিকে ধারণ করা যায় এটার একটা সবচেয়ে বড় উদাহরণ আসলে আপনারা দুইজন আমার চোখের সামনে বলা যায় এবং আপনাদের কাছ থেকে আমি নিজে অনেক কিছু শিখতে পারছি এবং
এটার জন্য আসলে আমি মানে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আর যদি আপনাদের সাথে কোনো রকম কন্ট্রিবিউশন করার অপরচুনিটি থাকে সেটাও আমি আসলে এক্সপ্লোর করতে চাই আর কি। আচ্ছা, তাহলে আপনি আপনি আমাদেরকে একটা মেইল করে দিন info@সংশয়.com, সেখানে আপনার সাথে কথা বলা যাবে।